কথায় আছে মাছে ভাতে বাঙালি, বাঙালির পাতে নানা মাছের সমাহার থাকবে, সে মাছ মিষ্টি জলেরই হোক বা নোনা জলের। সেই সব মৎস্যপ্রিয় বাঙালির জন্য এবার সুখবর, মৎস্যজীবীদের জালে কয়েক কোটি টাকার তেলিয়া ভোলা। শনিবার পূর্ব মেদিনীপুরের দীঘা মোহনায় মৎস্যজীবীদের জালে ওঠে কয়েক কোটি টাকার তেলিয়া ভোলা। মোট 120টি তেলিয়া ভোলা ওঠে মৎস্যজীবীদের জালে, যার প্রতিটির ওজন প্রায় 17 থেকে 18 কেজি এবং বাজার মূল্য কয়েক কোটি টাকা। জানা গিয়েছে বিশ্বেশ্বরী ট্রলার থেকে উঠেছে এই মাছ। মৎস্য ব্যবসায়ীরা জানান প্রায় 10-12 বছর পর এত মাছ উঠলো, এমনকি এই প্রথম একসঙ্গে একটি ট্রলারে এতগুলি তেলিয়া ভোলা দেখতে পাওয়া গেল। এই মাছ সাধারণত গভীর সমুদ্রে পাওয়া যায় দাবি মৎস্যজীবীদের। পূর্ব ভারতের সব থেকে বৃহত্তম নোনা মাছের মৎস্য নিলাম কেন্দ্র দীঘা মোহনা, সেখানে নিলামের প্রস্তুতি চলে বিসিবি কাটায়। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।